আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটাতে আপনারা দুইটা টিপস পাবেন। একটা হচ্ছে আপনারা কিভাবে নিজের ব্যবসাটাকে 30 গুণ থেকে 40 গুণ ডাবল করতে পারবেন, সেলসটা বাড়া নিতে পারবেন, এবং শেষের দিকে থাকবে এইভাবে জেলি মেকিং কিভাবে করবেন। ঠিক আছে, এগুলো জেলি, আর এটা আমি সম্পূর্ণ তৈরি করে দেখাবো আপনাদেরকে। আর কোটাটা আপনাদের উপর, যে কোনো কোটাতে আপনারা ভরতে পারেন। এছাড়াও এরপরে থাকবে এই ধরনের লিচি ড্রিঙ্কস কীভাবে তৈরি করতে পারবেন, সেটা পরবর্তী ভিডিওতে থাকবে, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার ভিডিওটা, আপনার ব্যবসাতে কিছু লিকেজ রয়েছে, ঠিক আছে, হয় আপনি একটা কাস্টমারকেই খুব বেশি মাল সেল করে দেন, আপনার সেলটা ডাবল হয়ে যাবে, আপনার টার্নওভার ডাবল হয়ে যাবে, অথবা অনেক বেশি কাস্টমার নিয়ে চলে আসেন, তারপরও সেলটা ডাবল হয়ে যাবে। তো আজকে আমরা যে ট্রিক্সটা দেখব, সেটা একটা কাস্টমার থেকে কীভাবে বেশি সেল করতে পারবেন, একটা কাস্টমারকে কীভাবে বেশি সেল করবেন। ঠিক আছে, এখন একটা কাস্টমারকে বেশি সেল করা যদি আপনি শিখে যান, তাহলে কী হবে, আপনার কাছে যদি কোনো দিন বেশি কাস্টমার চলে আসে, তাহলে তাদেরকে বেশি সেল করতে পারবেন। বেশি সেল করতে পারলে কী হবে, আপনার টার্নওভারটা ডাবল হয়ে যাবে। একটা কাস্টমারকে যদি বেশি সেল করে দেন, তাহলে তাকে আপ সেলিং বা ক্রস সেলিং বলে। ঠিক আছে, এই ক্রস সেলিংয়ের আমাদের সুবিধা কী, এখানে ক্রস সেলিং করার জন্য আপনার ভিতরে কিছু দক্ষতা, কিছু স্কিল থাকার দরকার। এগুলো কীভাবে করতে পারবেন আমি বলি, এগুলো যদি আপনি দক্ষতা অর্জন করেন, এগুলো দক্ষতা অর্জন করলে আপনি, দক্ষতা অর্জন করতে হলে আপনাকে রিলেটেড প্রোডাক্ট, কানেক্টেড প্রোডাক্ট এবং কমপ্লিমেন্টারি প্রোডাক্ট, এই তিনটা জিনিসের উপর মনোযোগ দিতে হবে। ঠিক আছে, তো চলেন আমরা ডিসক্রাইব করে বলবো যে কীভাবে এগুলো করা যায়। তো এখন এক্সাম্পল দিই, সাপোজ ধরেন আপনার একটি মোবাইল শপের দোকান রয়েছে, ইলেকট্রনিক্সের দোকান রয়েছে, একজন কাস্টমার আসতো আপনার কাছে মোবাইল কিনতে, আপনি তাকে মোবাইল, যখন সে মোবাইলটা চুজ করে ফেললো এবং ডান হয়ে গেল, টাকা দিবে, তখনই আপনি কী করতে পারেন, একটি কভার, সেই মডেলের একটি কভার তাকে দেখাতে পারেন, এবং তাহলে কী হবে, সেই অনেক বেশি সম্ভাবনা রয়েছে সেই মোবাইলের ওই কভারটাও কিনে নেবে। এটাকে ক্রস সেলিং বলে বা আপ সেলিং বলে। এখন যদি কেউ আপনার দোকানে কভার কিনতে আসলো, কভার কেনার পর আপনি যদি তাকে মোবাইল দেখান, তাহলে কি সেটা হবে? তো অবশ্যই দক্ষতা থাকতে হবে, এবং আপনার কোম্পানি বা আপনার দোকানের মধ্যে এমন কিছু জিনিস থাকতে হবে যেটা কানেক্টেড, পেয়ার যেটাকে বলে, পেয়ার, জোড়া। ঠিক আছে, যেমন আমার কসমেটিক্সের ব্যবসা, কেউ যদি আমার কাছে মুখের ক্রিম খুঁজতে আসে, তাহলে খুব সম্ভবত সে ফেসওয়াশটাও নিতে পারে, কারণ ক্রিম লাগানোর জন্য মুখটা ধোয়ার প্রয়োজন, মুখ যদি ধোয় তাহলে ফেসওয়াশের প্রয়োজন, তাহলে হয়তো যদি ক্রিম নিতে চায় তাহলে ফেসওয়াশ নিতে পারে, ফেসওয়াশ যদি নিতে আসে তাহলে ক্রিম নিতে পারে। কিন্তু যদি কেউ ক্রিম নিতে আসলো, আমি তোকে তাকে যদি বলি একটা কানের দুল নেন, তাহলে জীবনে সেটা সম্ভব না। হ্যাঁ, যদি হাতের বালা, গলার মালা যদি নিতে আসে, তাহলে কানের দুল নেওয়া একটা সম্ভাবনা রয়েছে। তো এইভাবে আপনাকে আপনার ব্যবসার মধ্যে বা আপনার প্রোডাক্টের মধ্যে, আপনার কোম্পানির মধ্যে, আপনার দোকানের মধ্যে পেয়ার অফ প্রোডাক্ট খুঁজে নিতে হবে। ঠিক আছে, এই পেয়ার অফ প্রোডাক্টটা খুঁজে নিলেই আপনি আপ সেলিং এবং ক্রস সেলিং একটু দক্ষতা অর্জন করলেই শিখতে পারবেন আমার এই ভিডিও দেখে। এই ভিডিওটি দেখে অনেকের অনেক উপকার হয় আমাদের ভিডিও দেখে। আমরা ছোটো ছোটো ব্যবসা দিই, আপনারা যারা দেখেন না, এই চিপসের দেখেন, এই ধরনের চা পাতার প্যাকেট, তারপর এই যে চিপসের প্যাকেট, ঠিক আছে, এইগুলো আমরা খালি প্যাকেটগুলো নিয়ে অনেক ভিডিও দিয়েছি, অনেক ধরনের ইয়ে আছে। তারপর এই কাপের মধ্যে কীভাবে কী তৈরি করতে পারবেন, এছাড়াও অনেক আরও অনেক ভিডিও রয়েছে, এসব কাপের মধ্যে রয়েছে আরও অনেক প্যাকেজিংয়ের আমরা ভিডিও দিয়েছি, আপনারা সেগুলো দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। যার কারণে যদি আপনার হেল্প হয়ে থাকে, আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন, এতে আমার হেল্প হবে ইনশাল্লাহ। তো এখনই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটা দেখেন। আর একটা কথা বলে রাখি, আপনাদের সুবিধার জন্য আপনারা আপনাদের প্রোডাক্ট, সাপোজ কোনো প্রোডাক্ট আপনার রয়েছে বা দোকান রয়েছে, কোনো কোম্পানি রয়েছে, সেটা যদি প্রচার করতে চান, অনেকের কাছে টাকা থাকে না যে আমাদের মাধ্যমে বা বড় বড় ইউটিউবারের মাধ্যমে প্রমোট করাবে, আমিও ছোটোখাটো প্রচার করে দিই, তো এগুলো ক্ষেত্রে একটু কস্টলি হয়ে যায়, কারণ ইউটিউবে আমাদের অনেক কষ্ট গেছে। কিন্তু ফ্রিতে কীভাবে করবেন, সেটা আমাদের ফেসবুকে আপনাদের জন্য একটা গ্রুপ খুলেছি, ফেসবুক গ্রুপে গিয়ে আমাদের ওইখানে ফ্রি পোস্ট করতে পারবেন, পুরো বাংলাদেশের লোক দেখে, আপনি সেখানে সেল করতে পারেন, সেখান থেকে ক্রয় করতে পারবেন, কোনো কোশ্চেন থাকলে করতে পারবেন, তবে ব্যবসায়িক রিলেটেড, বিজনেস রিলেটেড অবশ্যই থাকতে হবে। তো অবশ্যই গ্রুপটা জয়েন করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তারপর আরেকটা এক্সাম্পল দিই আপনাদেরকে, এখন দেখেন, আপনি যদি একটি বার্গার শপ বা একটি রেস্টুরেন্ট দিয়েছেন, ঠিক আছে, ওই বার্গারে যদি একজন বার্গার খেতে আসলো, খুব সম্ভাবনা, আমি আপনাকে রিলেটেড প্রোডাক্ট দেখাই দিচ্ছি যে কোনটা প্রোডাক্টের সাথে সংযুক্ত, একটা রিলেটেড প্রোডাক্ট বার্গার খেতে আসলো, সে তাকে যদি আপনি পেপসি সেল করার চেষ্টা করেন, সম্ভবত সে নিবে, কোকাকোলা সেল করেন, সম্ভবত সে নিবে। কিন্তু কেউ বার্গার খেতে আসলো এবং বার্গার তাকে দেওয়ার পরে আপনি যদি তার কাছে গিয়ে বলেন যে আপনি ভাত খাবেন নাকি, তাহলে কিন্তু সেটা হবে না, সেটা হয়তো আপনাকে পাগল বলতে পারে বা আরও অনেক কিছু বলতে পারে, কিন্তু এটা আপনার অর্ডারের দিকে আসবে না বা আপনাকে অর্ডার দিবে না।
তো আপসেলিং এবং ক্রসসেলিং খুবই সহজ বিষয়, আপনাকে বুঝে নিতে হবে যে কোনটার সেল করলে কোনটা হবে। ল্যাপটপ যদি কেউ কিনতে আসে তাহলে খুব সম্ভবত সে ব্যাগ কিনবে, ল্যাপটপের ব্যাগ কিনবে, কিন্তু কেউ যদি ব্যাগ কিনতে আসে তাহলে কি সে ল্যাপটপ কিনবে? কখনো কিনবে না। তো এইভাবে একটা যদি আপনি বুদ্ধি খাটিয়ে আপনার ওয়ার্কারদেরকে ট্রেনিং দিয়ে, কীভাবে ওয়ার্কারদেরকে ট্রেনিং দিতে হয় সেগুলো নিয়ে আমাদের লেকচার দেওয়া আছে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? অনেক ইনফরমেটিভ আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার চলেন আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে এই লিচিগুলো তৈরি করা হয়, ঠিক আছে? এই লিচিগুলো এই যে জমাট যে বেঁধে যায়, এই জমাটটা কীভাবে বাঁধে, এই জমাট বাঁধানোটা আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন। চলেন এবার শুরু করা যাক ইনশাল্লাহ। তো লিচি বা যে কোনো এই ধরনের প্রোডাক্টটা জমাট বাঁধানোর জন্য কী তৈরি করা হয় আমরা আজকে সেই দিকেই লক্ষ্য করব এবং সেটা নিয়ে ডিসক্রাইব করব। তো মেইন উপাদান কী কী লাগবে আমরা সেগুলো নিয়ে কথা বলবো এবং আমি দেখাই দিব, তারপরে প্যাকেজিংয়ের ব্যাপারটা আপনার উপর থাকবে। তো চলেন আমি লিস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী উপাদান লাগবে। প্রধান উপাদান হিসেবে আপনি এখানে পেয়ে যাবেন, প্রধান উপাদান হিসেবে পানি লাগবে, আগার আগার পাউডার লাগবে। আগার আগার পাউডার কী, যেটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেটাকে আগার আগার পাউডার বলে, 20 গ্রামের দাম 100 টাকা, আপনারা পাইকারি নিলে আরও কমে পাবেন। তারপরে চিনি লাগবে, ফুড কালার লাগবে, যে কোনো কালার আপনারা নিতে পারেন, অরেঞ্জ তারপর গ্রিন, যে কোনো কালার আপনারা নিতে পারবেন যেটা পাওয়া যাবে। এবং ফ্লেভার লাগবে, আপনারা লিচি ফ্লেভার নিতে পারেন, অরেঞ্জ ফ্লেভার নিতে পারেন, আপনারা যে ফ্লেভার পাবেন সেই ফ্লেভারটা আপনি নিয়ে আপনাদের পছন্দ সেটা নিয়ে আপনারা জেলি তৈরি করতে পারবেন। তো চলেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এটি দেখেন একদম গুঁড়া পাউডারের মতো, চিনির মতো, এটা আসলে হারাম না, এটা হালাল, এটা গ্রাস জাতীয় মানে ঘাস থেকে তৈরি। দেখেন 1 কাপ এরকম পানি নেবেন, আমি জাস্ট উপাদানটা বলছি সেই হিসাবে আপনারা নেবেন। তারপর 1 কাপ নেবেন আগার আগার পাউডার, ঠিক আছে? এই আগার আগার পাউডারটা 1 কাপ ছোটো কাপ থেকে, আর বড় কাপ থেকে 1 কাপ পানি নেবেন। তো যদি আগার আগার পাউডার একটু আপনার ঘনত্বটা যদি একটু কম করে দেয় তাহলে কি হবে, আপনি একটু বেশি নেবেন, তবে 1 কাপ দিয়ে হয়ে যায়, আর কম নিলে কিন্তু সেটা গলে যায় পরে, ঠিক আছে? তো একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। এবং আমি এখানে অরেঞ্জ কালার দিচ্ছি, ফুড কালার, এটা আপনারা কী করবেন দেওয়ার পরেই আপনি 1 থেকে 2 মিনিট তাপ দিবেন, ঠিক আছে? মানে ফুটাই নেবেন, ফুটাই নিলে সাথে সাথে যে কাপের মধ্যে ভরবেন সেই কাপের মধ্যে আপনারা ভরে রাখে নিন। তো এখানে আমরা চিনি দিয়ে দিলাম এবং সব কিছু দিয়ে দিলাম, তো আমি এই কাপটাতে রাখতেছি। রাখার পরে আপনারা যে কাপে রাখবেন সে কাপটাতে রেখে নেবেন, রাখার পরে আমি দেখাচ্ছি। এরপর আমরা আরেকটা তৈরি করছি, এখানে একটু আগার আগার পাউডার আমরা একটু বেশি দিয়েছি, 1 কাপের একটু বেশি দিয়েছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি রেড কালার দিয়েছি, রেড কালার দিলে দুইটা প্রোডাক্ট আলাদা হয়ে যাবে, যার কারণে বুঝতে আমাদেরকে খুবই সহজ হবে আমাদের জন্য আর কি। তো এটা আমি অন্য একটি বাটিতে নিয়ে নিব, যদিও এই ভিডিওটি অন্য এক আপু করেছে, তো আমি জাস্ট ভয়েস রেকর্ডিং করছি এখানে, ঠিক আছে? তো আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনেক কষ্ট করে করতে হয়। তো যখনই যদি আপনারা এই ধরনের বাটিতে নেন, আইসক্রিমের বাটি বা এই ধরনের জোড়া লাগানো বাটিতে, তাহলে কী করবেন, সম্পূর্ণ ভরবেন না, কারণ যদি জোড়া লেগে যায় তাহলে কিন্তু তুলতে অনেক সমস্যা হবে এবং কাটিংটা বা ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো দেখেন এটা আমাদের কিন্তু অলরেডি জমে গিয়েছে, তো এবার কোনটার ঘনত্ব কত হয়েছে আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আমি এখানে 3 আইটেম মানে 3টা ইয়া করে তৈরি করেছি, 3 বারে, যাতে আপনারা বুঝতে পারেন যে কোনটা ঘনত্ব কত বেশি হয়েছে। গ্রিন যেটা দেখতে পাচ্ছেন সেটা সবচেয়ে কম আগার আগার পাউডার আমরা নিয়েছি, তো আমরা এটা কাটবো আগে। কাটার পরে আমরা এটা কী করবো, একটি প্লেটের মধ্যে নিব। তো আমি এটা কেটে নিচ্ছি, গ্রিনটা যেটা অরেঞ্জটা আমরা প্রথমেই বানিয়েছিলাম, তো আমরা অরেঞ্জটা আগে এখানে ঢেলে নিব। এভাবে ঢেলে দিলেই কিন্তু দেখেন সহজে কিন্তু হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। তো আপনারা যখন লিচি তৈরি করবেন তার মাঝখানে যে একটা গোটার মতো দেখা যায় সেখানে কী করবেন, আপনারা নারিকেল দিয়ে দিতে পারেন, ঠিক আছে? নারিকেল দিলে কিন্তু আপনারা ওইটা আপনাদের একদম সেম টু সেম ওইরকম হয়ে যাবে। তো আমরা গ্রিনটা কেটে নিলাম, গ্রিনটার মধ্যে আমরা একটু আগার আগার পাউডার কম দিয়েছি, আর এই যে এটা রেড যেটা, এটা দেখেন আমরা এইভাবে বের করব। তো আমি এটা বের করে রাখতেছি, রাখার পরে আমি দেখাবো কোনটার ঘনত্ব কত বেশি হয়েছে, আপনারা নিজেই দেখবেন যে কত বেশি দিলে কী হবে। তো কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো দেখেন আমরা যদি অরেঞ্জটা নেই তাহলে অরেঞ্জটা মোটামুটি একটু ভালো হয়েছে, হাত থেকে একটু চাপ দিলে তারপর ভাঙছে। আর এরপরে যেটা আমি নিব এটা দেখেন, দেখেন এটা কিন্তু হাত দিয়ে চাপ দেওয়ার পরে ভাঙছে, তো এটা খেতে কিন্তু মজা লাগবে। কিন্তু গ্রিনটা যদি নিব দেখেন হাতে উঠাইলেই কিন্তু ভেঙে যাচ্ছে,
তো আগার আগার প্রোডাক্টটার কত ইম্পর্টেন্ট সেটাই বুঝতেই পারছেন আপনারা। আপনারা যে কোনো প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারবেন এগুলো দিয়ে, অবশ্যই ভালো প্রোডাক্ট ইউজ করবেন ইনশাল্লাহ, এবং বিএসটিআই রেজিস্ট্রেশন নিয়ে নেবেন। এবং রেটটা দেখেন, যেটাতে আমরা হাফ কাপ বেশি দিয়েছিলাম, এক কাপের পর হাফ কাপ আরও দিয়েছিলাম, তো এটা দেখেন খুব সুন্দর, এবং এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু মনে হবে, আর এটা শেপটা অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে।